শুরুতেই সংবাদ শিরোনাম। সদ্য দখল মুক্ত এলাকায় 27 বছর পর আজিরি প্রেসিডেন্ট চালাচ্ছেন গাড়ি। পাকিস্তানি দূতকে ডেকে এনে ভারতের তীব্র প্রতিবাদ। এবার ফিলিস্তিনকে সমর্থন জানালো ভারত। সেনা প্রত্যাহার নিয়ে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর মধ্যে দ্বন্দ্ব। এবং সবশেষ থাকছে ইরাক থেকে মার্কিন সেনাদের ফিরিয়ে নিতে হুঁশিয়ারি ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আজারবাইজানের প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি 3 দশক পর আর্মেনিয়ার দখল থেকে মুক্ত হওয়া আজারবাইজানের অঞ্চলগুলো পরিদর্শন করেছেন। দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মেহরিবান আলিয়েভা সোমবার সদ্য মুক্ত ফুজুলি এবং জাবরেল এলাকা পরিদর্শন করেন। প্রেসিডেন্ট পত্নী আলিয়েভা তার ইনস্টাগ্রাম পেজে বেশ কিছু ছবি এবং ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা গেছে ইরান এবং আরস নদীর সীমান্তবর্তী এলাকায় সদ্য দখলমুক্ত এলাকাগুলোতে প্রেসিডেন্ট আলিয়েভ তার স্ত্রীকে নিয়ে গাড়ি চালাচ্ছেন। আজারবাইজানের প্রেসিডেন্ট সহকারী হিকমেত হাজাইয়েভ টুইটারে আলিয়েভের ফুটেজ শেয়ার করেছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং ফার্স্ট লেডি মেহরিবান আলিয়েভা সদ্য মুক্ত হওয়া জাবরেল কেন্দ্রস্থলে। আর্মেনরা এসব এলাকা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এসব এলাকা পুনর্গঠনের উপর জোর দিয়েছেন। আর্মেনিয়াদের দ্বারা ধ্বংস হওয়া একটি বাড়ির দিকে ইঙ্গিত করে প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেন, এসব ধ্বংসযোগ্য দেখেই আর্মেনিয়াদের বর্বরতার মাত্রা বোঝা যায়। এখন থেকে এই 16 তারিখ আমার জীবনের গুরুত্বপূর্ণ দিন হয়ে থাকবে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের 2 দেশ আর্মেনিয়া এবং আজারবাইজান বিতর্কিত নাগানো কারাবাখ অঞ্চল নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে। সর্বশেষ সেপ্টেম্বরের 27 তারিখে আবারও 2 প্রতিবেশী যুদ্ধে জড়ায়। টানা 44 দিন যুদ্ধের পর 10 নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় চুক্তি করে আর্মেনিয়া এবং আজারবাইজান। নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কিছু এলাকায় বিনা উস্কানিতে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করার তীব্র প্রতিবাদ জানায় ভারত। দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে এই প্রতিবাদ জানানো হয়। বার্তা সংস্থা ANI জানায়, নিয়ন্ত্রণ রেখার বেশ কয়েকটি স্থানে 13 নভেম্বর পাকিস্তানি সেনারা হঠাৎ করে গোলাবর্ষণ শুরু করে। এতে 4 জন বেসামরিক ভারতীয় মারা যায় এবং 19 জন আহত হন। ভারত বলছে পাকিস্তানি সেনারা দাওয়ার কিনার উরি এবং নৌশানে বেশ কয়েকটি স্থানে গোলাবর্ষণ করে। উৎসব চলার সময় বেসামরিক জনপদের উপর এ ধরনের সমন্বিত গোলাবর্ষণের লক্ষ্য ছিল শান্তি বিঘ্নিত করা। এটা খুবই নিন্দনীয় একটি কাজ। হামলার সময় পাকিস্তানি সেনারা কামান, মর্টার এবং ভারী অস্ত্র ব্যবহার করে। সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে আসা সন্ত্রাসীদের ইসলামাবাদ মদদ দিচ্ছে বলে ভারত অভিযোগ করে। অনুপ্রবেশ নিরাপদ করার উদ্দেশ্যে পাকিস্তানি গুলান্দাজরা ওসব সন্ত্রাসীকে ছত্রছায়ায় কভার ফায়ারিং দেওয়া সহ নানাবিধ সহযোগিতা দেওয়া হয় বলেও ভারতের অভিযোগ। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ভারতের সন্ত্রাসী তৎপরতা চালানোর কাজে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার পাকিস্তানি অঙ্গীকারের কথা স্মরণ করে দেওয়া হয়। অবশেষে ফিলিস্তিনের স্বাধীনতার প্রতি সমর্থন জানিয়েছে ভারত। ফিলিস্তিনের আশা আকাঙ্ক্ষা চরিতার্থ হোক, এটাই চায় ভারত। এ ব্যাপারে পূর্ণ সমর্থন রয়েছে মোদি সরকারের। ফিলিস্তিনি ন্যাশনাল কাউন্সিল 1988 সালের 15 নভেম্বর একতরফা স্বাধীনতা ঘোষণা করে বিবৃতি দেয়। এটি তাদের স্বাধীনতা ঘোষণার দিন। সেই উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর টুইট করে শুভেচ্ছা জানিয়েছে ফিলিস্তিনবাসী এবং সরকার নেতৃত্বকে। টুইট বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সে দেশে শান্তি, সমৃদ্ধি এবং রাষ্ট্র গঠনের লক্ষ্যের প্রতি আমাদের বরাবরই সমর্থন রয়েছে। এর আগে ভারত প্রথম প্রধানমন্ত্রী হিসেবে 2018 সালের ফেব্রুয়ারি মাসে রামাল্লা সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। তার আগে ভারত সফরে এসেছিলেন সে দেশের প্রেসিডেন্ট। ভারতীয় গণমাধ্যম বলছে 1948 সালে ফিলিস্তিন রাষ্ট্রের দাবিকে কামান বন্দুকের দাবিয়ে ইসরায়েল একতরফাভাবে নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি দেখিয়ে এসেছে ভারত। রাষ্ট্র না হওয়া সত্ত্বেও 1974 সালে ফিলিস্তিনি জোট নিরপেক্ষ দেশগুলো সংগঠনের সদস্য হতে পেরেছিল মূলত ভারতের জোরালো সমর্থনেই। তারপর 1988 সালে যখন PLO নেতা ইয়াসির আরাফাতের নেতৃত্বে 700 কিলোমিটার দীর্ঘ গাজা এবং পশ্চিম তীরকে দখলমুক্ত করার জন্য ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবার
ইন্তিফাদা শুরু হলো তাকে পুরোদস্ত সমর্থন করেছিল ভারত। ওই সময় দিল্লিতে একতরফাভাবে সাদর অভ্যর্থনা জানান তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। আফগানিস্তান থেকে দ্রুত সেনা প্রত্যাহার নিয়ে আমেরিকার সঙ্গে দ্বিমত ন্যাটোর। ট্রাম্প 15 জানুয়ারির মধ্যে মার্কিন সেনা প্রত্যাহার করে নিতে চাইছেন। আফগানিস্তান এবং ইরাক থেকে দ্রুত সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা আগেই করে রেখেছেন ট্রাম্প। তিনি চেয়েছিলেন অর্ধেক মার্কিন সেনা বড়দিনের মধ্যে আমেরিকায় ফিরে আসুক। মার্কিন মিডিয়ার রিপোর্ট, 15 জানুয়ারির মধ্যে সেনা যাতে ফিরে আসতে পারে, ট্রাম্প এবার সেই নির্দেশ দিতে চলেছেন। আফগানিস্তানে এখন 4,500-এর মতো মার্কিন সেনা আছে, ইরাকে আছে 3,000। দুই জায়গাতেই সেনার সংখ্যা অর্ধেক করা হতে পারে। কিন্তু আমেরিকা যেভাবে দ্রুত সেনা প্রত্যাহার করছে তাতে ন্যাটো উদ্বিগ্ন। ন্যাটোর মতে পরিস্থিতি অনুযায়ী সেনা প্রত্যাহার করা উচিত, এ নিয়ে তারা হুড়া করা উচিত নয়। এই দুই দেশে ন্যাটোর শরিক দেশের সেনাও রয়েছে। ন্যাটোর মুখপাত্র জানিয়েছে আফগানিস্তানে 12,000-এর মতো সেনা আছে, আমরাও আমাদের সেনা অ্যাডজাস্ট করছি, প্রয়োজন থেকে এক মুহূর্ত বেশি সেখানে থাকবে না। আবার এও সত্যি, অনেক ত্যাগ স্বীকার করে আমরা যে লাভ পেয়েছি তাও আমরা হারাতে চাই না। ন্যাটো সচিব এখন সদ্য নিযুক্ত মার্কিন প্রতিরক্ষা সচিবের সঙ্গে কথা বলেছেন। আফগানিস্তানে ন্যাটো সেনা যাবতীয় সুযোগ সুবিধার জন্য পুরোপুরি আমেরিকার উপর নির্ভরশীল। ইরাকে অবস্থানরত সব মার্কিন সেনাকে অবশ্যই দেশটি থেকে বিদায় নিতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন ইরানের IRGC-র প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসেইন সালামি। ইরাকি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দেশটি থেকে সব মার্কিন সেনাকে ফিরিয়ে নিতে হবে বলে জানান তিনি। ইরান সফররত ইরাকের প্রতিরক্ষা মন্ত্রী লে কর্নেল জেনারেল জুমা আনাত সাদুনের সঙ্গে এক বৈঠকে ইরানের শীর্ষস্থানীয় এ সামরিক কমান্ডার এসব কথা বলেন। জেনারেল সালামি বলেন, শুধু যে ইরাকি পার্লামেন্ট মার্কিন সেনাদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে আইন পাশ করেছে তাই নয়, একই সঙ্গে এটি ইরাকের আপামন জনগণের দাবি। ইরিনা জানিয়েছে, চলতি বছরের 3 জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সেনাদের ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার লে জেনারেল কাসেম সুলাইমানি এবং ইরানের হাসদ আশরাবি বাহিনীর উপপ্রধান আবু মাহাদি আল মুহান্দিস নিহত হন। ওই ঘটনার 2 দিন পর ইরাকের পার্লামেন্ট দেশটি থেকে সব মার্কিন সেনাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে একটি বিল পাশ করে। জেনারেল সালামি আরও বলেন, যারা জেনারেল সুলাইমানি এবং মুহান্দিসকে শহীদ করেছেন তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী আনাস সাদু গত শনিবার ইরান সফরে আসেন। তিনি ইতিমধ্যেই ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি সহ পদস্থ সেনা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।